আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি জাকিয়া সুলতানা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আগামী 28 তারিখ থেকে একটা পরীক্ষা আছে, তোমরা সবাই জানো। ইতিমধ্যে আমি তোমাদের সাথে অনলাইন ক্লাস করেছি। তোমাদের নবম অধ্যায় শেষ হয়ে গেছে, দশম এবং একাদশ অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব এবং পরীক্ষায় প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হবে সেই নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। পরীক্ষা পদ্ধতি তোমরা সবাই জানো যে এমসিকিউ প্রশ্ন থাকবে 25টা, 25টারই আমাদের উত্তর করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের সাবমিট করতে হবে। অবশ্যই প্রত্যেকে যখন পরীক্ষা শুরু হবে তার 5 মিনিট আগেই একদম প্রিপারেশন নিয়ে বসবে। লিঙ্ক ওপেন করা মাত্র লিঙ্কে ঢুকে যাবে এবং সঠিক উত্তর প্রেস করে সাবমিট বাটনটা অবশ্যই নির্ধারিত সময়ের আগেই প্রেস করে দেবে। ফাইনাল সাবমিট করার সময় আবার চেক করবে তুমি তোমার নাম, আইডি, ফোন নাম্বার এবং শাখা ঠিকভাবে লিখেছো কি না। দেখো, আমি বলেছি তোমরা এখন জানো যে যেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট লাইন থাকে সেই ইম্পর্টেন্ট লাইন থেকে মূলত নৈমিত্তিক কোশ্চেনগুলো হয়। ধরো নবম অধ্যায়ে যে আমরা আগে করেছি মৌলিক খাদ্য গোষ্ঠী, এখান থেকে যেরকম প্রশ্ন হতে পারে সেগুলো আমি তোমাদের দেখা মানে একটু বলে দিচ্ছি, ধারণা দিচ্ছি। দেখো, প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্যালসিয়ামের চাহিদা পূরণের ভালো উৎস কি? ক্যালসিয়াম কিন্তু বলা হয়েছে, আমরা জানি দুধ এবং দুধ জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাহলে এটা নিশ্চিত আমি বলতে পারি দুধ ও দুধ জাতীয় খাবার। আবার বলা হয়েছে বিভিন্ন ধরনের খাদ্য সম্পর্কে কতগুলো মৌলিক শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। আমরা জানি আমাদের বই দেওয়া আছে আমরা 5টি মৌলিক শ্রেণীতে বিভক্ত করা আছে। শরীরের চাহিদার মোট কত ক্যালোরি কতটুকু আমরা শস্য এবং শস্যজাত খাদ্য থেকে পেয়ে থাকি, মানে শরীরে আমাদের শস্যজাতীয় খাবারের কতখানি চাহিদা আমরা শস্যজাতীয় খাবার থেকে পেয়ে থাকি, মোট ক্যালোরির কতটুকু অংশ, তাহলে মোট ক্যালোরির অর্ধেকের বেশি আমরা শস্য এবং শস্যজাতীয় খাদ্য থেকে পেয়ে থাকি। এরকম ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের থাকবে। আবার আমরা করেছিলাম প্রতিটি খাবার পরিবেশনের জন্য যে নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় একক পরিবেশন। এরকম ছোট ছোট প্রশ্নগুলোই কিন্তু মূলত আমাদের থাকবে, যেহেতু অধ্যায় আমাদের মাত্র 3টা, নবম, দশম এবং একাদশ। আমরা 3টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে, এই জন্য আমরা 3টা অধ্যায় খুব ভালোভাবে রিডিং করে নিব এবং ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু আমরা এখন বুঝছি, আমরা এখন একটু বড় হয়েছি, সেই লাইনগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা করব। দেখো, নবম অধ্যায়ের পরে নবম অধ্যায় দেখো এই যে লাইনগুলো আমি একটু পড়ার সময় তোমাদের বলে দিয়েছিলাম যে ইম্পর্টেন্ট লাইনগুলো ছকগুলা, দৈনিক কতখানি একজন মানুষের কতটুকু প্রোটিনের চাহিদা রয়েছে, কত গ্লাস পানি খেতে হয়, ভিটামিনের প্রয়োজন আছে কি না, এই এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে তোমরা করবে নবম অধ্যায় থেকে। এখন দেখি আমাদের দশম অধ্যায় কি আছে। দশম অধ্যায় আছে রোগীর তথ্য ও পরিকল্পনা। রোগীর তথ্য, একজন সাধারণ স্বাভাবিক মানুষ যে খাবার খেতে পারে, একজন রোগী কিন্তু সেই খাবার খেতে পারে না। রোগীর জন্য মশলাযুক্ত খাবার কিন্তু খুবই অস্বাস্থ্যকর, রোগীকে দিতে হয় পাতলা খাবার যেটা সহজে হজম হবে এবং সে তার শরীর দ্রুত সেটা নিতে পারবে। এখন রোগীর পক্ষ যদি আমি ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই দিই তাহলে কিন্তু সেটা রোগীর ক্ষতি করে ফেলবে এবং বিশাল ক্ষতি করে ফেলবে, তার কোনো লাভই হবে না। রোগীকে দিতে হবে আমার ছোট মুরগির পাতলা ঝোল, এটা রোগীর পথ্য। রোগীর পথ্য কিন্তু চিকেন ফ্রাই না, তাহলে আমরা রোগীর পথ্য বলতে বুঝতে পারছি স্বাভাবিক ও সুস্থ অবস্থাতে খাদ্য গ্রহণের সাধারণত কোনো ধরনের বিধিনিষেধ থাকে না, কিন্তু কোনো কোনো রোগের কারণে শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে যার ফলে খাদ্য গ্রহণের ক্ষেত্রে কখনো কখনো বিশেষ নির্দেশনা থাকতে পারে। কোনো বিশেষ ধরনের খাদ্য গ্রহণের বিধিনিষেধ
হতে পারে। এমনকি খাদ্যে কোনো বিশেষ পুষ্টি উপাদানের পরিমাণ কমানো বা বাড়ানোর প্রয়োজনও হতে পারে। কোনো রোগে আক্রান্ত হলে তাড়াতাড়ি সেরে ওঠার জন্য রোগীকে রোগকে নিয়ন্ত্রণ করার জন্য যে বিশেষ নির্দেশনা অনুযায়ী খাবার গ্রহণ করা হয় তাকে পথ্য বলে। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে রোগে আক্রান্ত হয়েছো তাড়াতাড়ি সেরে উঠতে হবে বা রোগ নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ নির্দেশনা মানে ডক্টর তোমাকে যে নির্দেশটা দেয় যে তুমি এই খাবার খাবে এবং এই খাবারগুলো খাবে না, সেই নির্দেশনা অনুযায়ী যে খাবার গ্রহণ করা হয় তাকে বলা হয় পথ্য। যেমন ডায়রিয়া হলে বিশেষ নির্দেশনা মেনে খাদ্য গ্রহণ করা হয় তাকে ডায়রিয়ার পথ্য বলে। তাহলে আমরা কিন্তু পথ্যটা বুঝে গেলাম, অসুস্থ ব্যক্তিকে তার অসুস্থতা সুস্থ করার জন্য যে পরিমাণ খাবার আমরা দিচ্ছি, যে খাবার দিচ্ছি তার ওই সময়ের জন্য উপযোগী তাকে আমরা বলছি পথ্য। দেখো আমরা পথ্য সাধারণত কেমন হতে পারে সেটা আমরা বলবো। এখান থেকে ছোট ছোট প্রশ্ন হবে, যেমন ডায়রিয়া হলে কেমন পথ্য দরকার, যাদের হাই প্রেশার উচ্চ রক্তচাপ আছে তাদের কেমন পথ্য লাগবে, যারা ডায়াবেটিক্সের রোগী তারা কেমন পথ্য খাবে, খাবার খাবে, সবই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। ধর এই অগ্রের থেকে প্রশ্ন হতে পারে, প্রশ্ন নমুনাগুলো বললাম মোটামুটি। খান খানকুনির পাতা
কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারপরে তোমার দৈনিক কতখানি তেল ব্যবহার করতে হয়, তারপরে কোষের ধরন কেমন হতে পারে, হৃদরোগ এবং জন্ডিসের তথ্য কেমন হবে সেটা তুমি দেখবে। তারপরে আসো দেখো একাদশ অধ্যায়। একাদশ হচ্ছে খাদ্য সংরক্ষণ। আমরা বাজার করলাম, রান্না করলাম, অবশিষ্ট খাদ্য কি করব, ফেলে দিব? না, অবশিষ্ট খাদ্য আমরা কি করি, সংরক্ষণ করি। সেটা আমরা কিভাবে সংরক্ষণ করব? অতিরিক্ত খাবারগুলো আমরা গুণগত মান অনুসরণ করে বিভিন্নভাবে মজুত রাখবো। মৌসুমি শস্য খাদ্য শস্য আমরা একরকমভাবে মজুত রাখবো, দীর্ঘদিন খাওয়া যায় সেই খাদ্যগুলো আমরা একরকমভাবে মজুত রাখবো, এবং কাঁচা সবজি সেগুলো আমরা অন্যরকমভাবে মজুত করব। তাহলে খাদ্য সংরক্ষণ মূলত আমরা এখন রেফ্রিজারেটরেই করে থাকি, যেটাকে আমরা ফ্রিজ নামে পরিচিত। মাছ মাংস ডিপেও সংরক্ষণ করি, শাক সবজি ফল মূল এগুলো আমরা নর্মালে এবং রান্না করা খাবারও আমরা নর্মালে সংরক্ষণ করে থাকি, এবং কিছু কিছু খাবার আমরা লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে রাখতে পারি, এবং কিছু খাবার আমরা ভেজে কিংবা রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারি। আবার দুধ এবং দুগ্ধজাত খাবার আমরা ফ্রিজে সংরক্ষণ করতে পারি। ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে ভালো, বেশিক্ষণ বেশি দিন থাকে। দেখো আবার পচনশীলতার ভিত্তির ভাব উপরে ভিত্তি করে কিন্তু খাবারের শ্রেণী ভাগ হয়। পচনশীল খাদ্য কোনগুলো, যেগুলো খুব দ্রুত পচে যায়, যেমন ফল সবজি এগুলো খুব দ্রুত পচে যায়। আবার খাবারে যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন কিন্তু খাদ্যের বর্ণ গন্ধ এবং স্বাদ তিনটাই কিন্তু নষ্ট হয়ে যায়। খাবারে যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন খাদ্যের বর্ণ গন্ধ এবং স্বাদ তিনটাই নষ্ট হয়ে যায়। পচনশীলতার ভিত্তিতে যে খাবারকে শ্রেণীবিভাগ করা হয়েছে, এতে দ্রুত পচনশীল, প্রায় পচনশীল, অপচনশীল খাদ্য, এই যে এই এই যে এই অধ্যায়ে এই জিনিসগুলো খুব ভালো করে শিখবে। এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্নগুলো থাকবে। তারপরে বলা হয়েছে আমরা ঘরে কিভাবে খাদ্য সংগ্রহ করতে পারি। ইস্ট কি? ইস্ট হচ্ছে অণুজীব। আর ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী জীব। আমাদের খাবারে কিন্তু এগুলো জমে, ব্যাকটেরিয়াও জমে, ইস্ট দিয়ে আমরা খাবার তৈরি করি। আর ছত্রাক কি? ছত্রাক কিন্তু আমরা খাবারের উপর ছত্রাকের ধূসর সবুজ বর্ণের আস্তরণ তৈরি করে। দেখো পাউরুটি যদি তুমি বাড়ি রেখে দাও, ব্রেড স্প্যার হয়ে গেলে তিন চার দিন পরে দেখবে পাউরুটির উপরে একটা সবুজ আস্তরণ পড়েছে, ওটা কিন্তু ছত্রাক। আর ইস্ট হচ্ছে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি হয়। ইস্ট বাতাসের অভাবে বাঁচতে পারে না, উত্তাপ দিয়ে ইস্ট মেরে ফেলা যায়। আমরা যখন ইস্ট দিয়ে খাবার বানাই ওটাকে অ্যাক্টিভ করে নিতে হয়। তখন কীভাবে অ্যাক্টিভ করি আমরা? হালকা কুসুম গরম পানিতে ইস্ট দিলে সেটা অ্যাক্টিভ হয়। সেটা দিয়ে যখন আমরা আটা ময়দা খামির করি তখন কিন্তু সেটা ফুলে ওঠে। তখন পাউরুটি বলো, অন্যান্য যে ইস্ট দিয়ে বানানো হয় পিৎজা বার্গারের বল, এগুলো কিন্তু ইস্ট দিয়েই তৈরি করতে হয়। ছত্রাক কিন্তু এক জাতীয় উদ্ভিদ। বিশিষ্ট অণুজীব, ইস্ট হচ্ছে এককোষী বিশিষ্ট অণুজীব,
হচ্ছে কত তাপমাত্রার উপরে এনজাইম নষ্ট হয়ে যায়। এনজাইম নষ্ট হয়ে যায় 80°C-এর উপরে গেলে। মাছ মাংস শাক সবজিতে কিন্তু ব্যাকটেরিয়া জমে। খাদ্য সংরক্ষণের ধরন নির্ভর করে পচনশীলতার উপর ভিত্তি করে। তাহলে মোটামুটি এই ছিল আমাদের নবম দশম এবং একাদশ অধ্যায়ের পড়া, এবং এই যে ছোট ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেই প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে। আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।